এটা 24 তারিখ দুপুর 12:30 থেকে ওই 1:45 নাগাদ। সেদিন আপনার কোনো সমস্যা হয়নি? সেই দিনই মেন ঘটনাটা ঘটেছে। ওই দিন যখন উনি সিভিটা নিয়ে ডেকেছেন, আমি প্রথমে উল্টো দিকে চেয়ারটাতে বসে, মানে যেটা আমার বসতে বলা হয়েছিল, এডিসি বসিয়েছিলেন। এডিসি বেরিয়ে যাওয়ার পর উনি আমাকে ওনার পাশের চেয়ারটাতে বসতে বলেন। পাশের চেয়ারে বসে উনি আমাকে বিভিন্ন ধরনের চাকরির বিষয়ে কথা বলতে থাকেন, যে আমি কোন কোন সেক্টরে যেতে চাই, সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, এবং মানে কি ধরনের কাজ করতে চাই, বা রাজভবনে পারমানেন্ট কোনো পোস্ট খালি আছে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তো আমি তখন বললাম, আমি তো এই বিষয়ে কিছু ভাবিনি, আপনি জাস্ট আমাকে সিভি নিয়ে আসতে বলেছিলেন, আমি এনেছি। তখন বললেন, এখানে স্যালারি কত? আমি সেটাও বললাম। স্যালারি বলাতে উনি বললেন, এটা খুবই কম এবং এটা এখনকার দিনে খুব কষ্টকর ব্যাপার। বললাম, হ্যাঁ স্যার, আমি বাইরে ট্রাই করছি, অ্যাকচুয়ালি সেরকম ভালো কিছু সুটেবল পাচ্ছি না, পেলে চলে যাবো, রাজভবনের পরিবেশটা একেবারে আমার মানে ভালোও লাগছে না। তখন উনি বললেন, ঠিক আছে, আমি ভালো কিছু দেখছি। এবং উনি আমাকে যেটা বলছেন, ওনার নাকি ইউনিভার্সিটিতে অনেক মানে হাত আছে, তো আমি যদি চাই আমি ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় যে কোনো পোস্টে অ্যাজ আ লেকচারার উনি আমাকে রিক্রুট করাবেন। তো সেটাতে আমি তখনই সঙ্গে সঙ্গে বলেছি, হ্যাঁ 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 অধ্যাপক, এবং কিংবা কোনো স্কুলে বা কিছু, আমি সেটাও ওনাকে বললাম, স্যার অ্যাকচুয়ালি আমি কনফিডেন্স নেই আমার। এই সমস্ত কথা বলার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি ম্যারিড নাকি আনম্যারিড? তো আমি বললাম, আনম্যারিড, কিন্তু আমার বিয়ের কথাবার্তা হচ্ছে, মানে করবো আর কি। বললেন, বিয়ে এখনো করোনি? বললাম, করিনি বলতে করা হয়নি, তবে করব, খুব মানে তাড়াতাড়ি করব। তারপর কথা শেষ হওয়ার পর উনি হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করতে চেয়েছেন। আমাদের বাঙালি কালচারে বা আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা তো সিনিয়র কোনো পার্সনের সাথে এইভাবে হ্যান্ডশেক, মানে উনি যে একটা রেসপেক্টেড পার্সন, আমি ওনার সাথে হাত মেলাবো, এটা আমার একটু কিন্তু বোধ হচ্ছিল। আমি সেই জন্য নমস্কার করেছি, করে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তখনই উনি আমাকে পেছন থেকে চেপে ধরেছেন, মানে হাত দিয়ে, এবং তারপর বিভিন্ন ভাবে আমাকে, মানে সেগুলো আপনাকে আর আমি আলাদা করে কি বলবো বলুন। প্রথমে এটা করাতে আমি যখন সরে আসি, সরে আসার পর উনি আমাকে বললেন, সিভির পেছনে হয়তো মানে আপনারা যদি উনি ইনভেস্টিগেশন করতে দেন, আপনারা দেখতে পাবেন ওনার অফিস রুমে, ওনার টেবিলে আমার সিভিটা রাখা আছে, তার পেছনে আমাকে নাম্বার লিখতে বলেছিলেন, এবং উনি বলেছেন আমাকে রাত্রিবেলায় উনি ফোন করবেন, এবং এই কথাগুলো আমি যেন কাউকে না বলি, এটা 24 তারিখের ঘটনা, আমি যেন কাউকে এই কথাগুলো না বলি যে উনি আমাকে এই সমস্ত ব্যবস্থা করে দেবেন বলেছেন বা ফোন করবেন বলেছেন, সেগুলো আমি যেন কাউকে না বলি। উনি হোয়াটসঅ্যাপ কল করবেন বলেছিলেন আমাকে। তারপর সিভির পেছনে নাম্বারটা যখন আমি লিখতে শুরু করি, লিখতে শুরু করাতেই আমাকে পেছন থেকে উনি চেপে ধরেছেন, এবং তারপর মানে এতটাই অসভ্যের মতো আমাকে চেপে ধরেছেন, এমন ভাবে আমার এমন জায়গায় হাত দিয়েছেন, আমি ওনার হাতটা এক প্রকার ছুড়ে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আপনারা শুনলেন 24 তারিখ ঠিক কি ঘটেছে, অভিযোগকারিণী কি জানাচ্ছেন, কিন্তু গতকাল 2রা মে সেদিনকে কি ঘটে সেটাও শুনুন অভিযোগকারিণীর মুখ থেকে। 2nd মে আমার ইভিনিং শিফটে ডিউটি ছিল। ইভিনিং শিফটে আমি যাই যখন, উনি তার আগে PBX-এ মানে আমাদের ডিপার্টমেন্টে এসে এবং বাই ফোন উনি খোঁজ নিয়েছেন যে পরের শিফটে কার ডিউটি আছে, নাম জিজ্ঞেস করেছেন। আমি আসার পরে উনি একদম ডিরেক্ট মানে বোর্ডে ফোন করে, উনি নিজেই ফোন করেছেন, ফোন করে আমাকে জানতে চাইলেন ইজ দিস পিস রুম, তারপর আমার নাম জিজ্ঞেস করলেন। নামটা যখনই আমার নাম শুনলেন, তারপর উনি ওনার অফিসে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমার সাথে আবার উনি একই প্রসঙ্গে কথা বললেন যে আমি কেন ওনার প্রপোজাল গুলো অ্যাকসেপ্ট করছি না, ওনাকে এডিসি বলেছে আমি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি না, উনি আমার জন্য ভালো কিছু করবেন, আমাকে সেই আশ্বাস বারে বারে দিতে চাইছিলেন। আমি সেটা যখন প্রত্যাখ্যান করি, তখন আমাকে জানতে চাইলেন কেন, অসুবিধাটা কি হচ্ছে। আমি তো বলেছি যে ইউনিভার্সিটিতে পার্মানেন্ট পোস্টে আমি রিক্রুট করিয়ে দেবো, সেটা অন্য কোনো মানে লেকচারার যদি নাও হয় অন্য কোনো পোস্টের জন্য। তো আমি তখনই ওনাকে বলেছি, স্যার অ্যাকচুয়ালি আমি আমার সুটেবল জবের জন্য তো অ্যাপ্লাই করছি, সেটা পেয়ে গেলে আমি রাজভবনটাই ছেড়ে দেবো, আপনাকে আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না, থ্যাংক ইউ বলে আমি যখন উঠে দাঁড়িয়েছি, তখন উনি আমাকে বলছেন যে
গতকাল আমার শিফটে মানে কতক্ষণ শিফট এবং আমার সাথে কেউ থাকবে কিনা এটা উনি জানতে চেয়েছিলেন আমার থেকে। তো আমি সেটা বললাম যে না এখানে শিফটে তো নাইট শিফটেও কেউ থাকে না। তখন উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে 6:30 থেকে 7 নাগাদ ফোন করব, একা থাকলে আমি তাহলে কিছু কনফিডেন্সিয়াল ফোনে কথা বলবো। তখন আমি ওনাকে বললাম স্যার আমাকে ফোন করার দরকার নেই, আমি কোনো ধরনের কোনো চাকরি এখানে অন্য ডিপার্টমেন্টেও যেতে চাই না বা আমার জন্য আলাদাভাবে আপনাকে কিছু করতে হবে না, অলরেডি আমার অন্য জায়গায় কথা চলছে আমি ট্রাই করছি। তারপর উঠে দাঁড়ানোর পর আমি যখন বেরিয়ে আসতে যাব উনি আমাকে তখন ধরেছেন, মানে গায়ে হাত দেননি, কালকে এমনি দাঁড় করিয়ে বললেন, মানে ওনাকে হাগ করার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করলেন। আমি তখন ওনাকে বলেছি এই ধরনের ব্যবহার আচরণ যেন উনি না করেন। তাতে উনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার আপত্তিটা কোথায়, আমি তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখি, তুমি ভীষণ সুন্দরী ভীষণ সুইট কিউট একটা মেয়ে, আমি একটা আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড, ঠিক এই ভাষাটাতেই আমাকে আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড, তুমি এই কথাগুলো কাউকে বলবে না, তোমার আপত্তিটা কোথায়, আমি তোমার জন্য কিছু করব তুমি আমার জন্য কিছু করো বলে উনি যখন আমাকে ধরতে গেছেন আমি তখন মানে আমি টাচ করতে দিইনি কারণ আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে চিৎকার চেঁচামেচি করে ওনাকে বলেছি যে এই ধরনের অসভ্যতা আপনি আগের দিনেও করেছেন আবারও আজকে করলেন। তখন উনি বলছেন তুমি কি এটা পছন্দ করছো না, তাতে আমি ওনাকে উত্তর দিয়েছিলাম সেটা তো আপনার আগের দিনে আমার ব্যবহারেই বোঝা উচিত ছিল যে আমি পছন্দ করছি কি করছি না বলে আমি ওখান থেকে, উনি রীতিমতো তখন একদম হাত পা কাঁপছে ওনার, এবং আমি ওখান থেকে বেরিয়ে আমার রুমে চলে এসেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।